वेलकाम बैक फ्रेंड्स, आजकेर देश ओ राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर होयेछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नइले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा, जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बाटन क्लिक करे पार्श्वे देखबेन एकटा बेल आइकन उठे आसबे, सेखाने क्लिक करार पर वाल नोटिफिकेशन ऑन करे राखबेन। আরেকটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখব, বিজেপি শেষের শুরু হয়ে গেছে, ত্রিপুরার ঘটনায় নিন্দায় সরব রাজীব বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির সম্বন্ধে কী জানালেন বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। ত্রিপুরায় অশান্তি অব্যাহত, আগরতলায় তৃণমূল প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে এবং আমবাসায় তৃণমূল প্রার্থীর কৃষি জমিতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপি বুঝতে পেরেছে তাদের সাথে মানুষ আর নেই, জনসমর্থন হারিয়েছে। তারা বুঝতে পেরে গেছে মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করে তাহলে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। ত্রিপুরায় সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে বাইক বাহিনী দৌরাত্ম্য চালাচ্ছে বিজেপি। গতকাল রাত্রের বেলায় প্রার্থীর উপর হামলা চালানো হয়, একজন কর্মীর উপর আক্রমণ চালানো হয়। বিজেপির এই আক্রমণ প্রমাণ করে দিচ্ছে বিজেপির শেষের শুরু হয়ে গেছে। গণতন্ত্রের উপর যেভাবে আঘাত আসছে, সুপ্রিম কোর্টের রায়ের পরেও যেভাবে আঘাত আসছে, আমরা নিশ্চিতভাবে মনে করছি সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা করছে। চারটে এফআইআর আগে হয়েছে, আরও চারটা এফআইআর প্রস্তুত রয়েছে। আদালত অবমাননা যে হয়েছে সেই তথ্য সুপ্রিম কোর্টে তুলে দেবে তৃণমূল কংগ্রেস, আজ এমনই জানালো রাজীব বন্দ্যোপাধ্যায়। 10 মাস অন্য দলে গিয়ে জোড়া ফুলে প্রত্যাবর্তন হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবের গেরুয়া শিবিরকে চাপে ফেলতে চাইছে তৃণমূল। ত্রিপুরায় সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আজ তার বক্তব্যের মধ্যে প্রকাশ পেল বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজীব বন্দ্যোপাধ্যায়। পরের খবরে চোখ রাখব, মুকুল রায়ের শুনানি আপাতত স্থগিত রাখলেন স্পিকার। তো বন্ধুগণ, কী কারণে স্পিকার মুকুল রায়ের শুনানি স্থগিত রাখলেন, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। দলত্যাগে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি চেয়ারম্যান পদে তার নিয়োগে প্রশ্ন তুলে বিজেপির আবেদনের শুনানি আপাতত স্থগিত রাখলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের মত সাপেক্ষে পরবর্তী শুনানি হতে পারে আগামী 22শে ডিসেম্বর। পিএসসি চেয়ারম্যান পদে মুকুলের নিয়োগ অবৈধ, এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। মুকুলের দলত্যাগের বিষয়ে স্পিকারকে সিদ্ধান্ত জানাতে বলেছিল হাইকোর্ট, কিন্তু বিধানসভার বিষয়ে স্পিকারের এখতিয়ারে হস্তক্ষেপ করা যায় না এই যুক্তি নিয়ে স্পিকারের তরফে সুপ্রিম কোর্টে দরবার করা হয়েছে। এই প্রেক্ষিতে স্পিকার শুক্রবার বলেন, গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ না আসা পর্যন্ত বিধানসভার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এলে তারপরে 22শে ডিসেম্বর শুনানি হতে পারে বলে স্পিকারের দপ্তর সূত্রের খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলে রেখেছেন, তাদের আইনি আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন স্পিকার, ফলে এরপরে আদালতেই যা ফয়সলা হওয়ার হবে। তবে সুপ্রিম কোর্ট এখনও শুনানির দিন ধার্য না করলেও বিধানসভার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হলো কেন, সেই প্রশ্ন তোলা হচ্ছে বিরোধী শিবির থেকে। পরের খবরে চোখ রাখব, এই মুহূর্তে রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর, এক ধাক্কায় আলুর দাম প্রচুর কমতে চলেছে এমনটা জানালো রাজ্য সরকার। আলুর দামে হ্রাস টানতে বড় সিদ্ধান্ত রাজ্যের, হিমঘরে মজুদ আলু ফাঁকা করার নির্দেশ দিল। তো বন্ধুগণ, এই আলুর দাম কবে থেকে কমবে, কত টাকা কমবে, কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। খোলা বাজারে আলুর দামে হ্রাস টানতে 30শে নভেম্বরের মধ্যে রাজ্যের সব হিমঘরে মজুদ আলু ফাঁকা করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার। তাতেই কপালে চিন্তার ভাঁজ বাঁকুড়ার আলু চাষি ব্যবসায়ীদের, এত দ্রুত মজুদ আলু বের করা সম্ভব নয়, দাবি হিমঘর কর্তৃপক্ষের। মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছেন কৃষক থেকে ব্যবসায়ীরা, 30শে নভেম্বর ডেডলাইন। মেরে কেটে হাতে দিন 15-র কিছু বেশি, এখনও হিমঘরগুলিতে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টন আলু। এত অল্প সময়ে কী করে বের করা হবে সব আলু,
ক্ষতির আশঙ্কায় এখন মাথায় হাত বাঁকুড়ার আলু চাষি ব্যবসায়ীদের। বাঁকুড়ার এক আলু চাষি সহদেব নন্দী বলেন, খুব সমস্যা হবে, ক্ষতির মুখে পড়ব, সময়সীমা বাড়াতে অনুরোধ করব। আনাজের চড়া বাজারে কিছুটা নাগালের মধ্যে ছিল আলু, কিন্তু অক্টোবরের শেষ দিকে হুহু করে বাড়তে শুরু করে আলুর দাম। দামে রাষ্ট্রান্তে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বলা হয়েছে আগামী 30 নভেম্বরের মধ্যে রাজ্যের সব হিমঘরে মজুদ আলু খালি করে ফেলতে হবে। কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, আলুর দাম দিন দিন বাড়ছে, দাম কমানোর জন্যই এই নির্দেশিকা। বাঁকুড়ার এক হিমঘর মালিকের দাবি, বাঁকুড়ার 45টি হিমঘরে এবছর রাখা হয়েছে 1,50,00,000-এর বেশি বস্তা আলু। হিমঘরে রয়েছে এখনও প্রায় 33% আলু। মাসের শেষ পর্যন্ত আরও 12-15% আলু হিমঘর থেকে বের করা গেলেও বাকি আলু বের করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে সরকারের কাছে হিমঘর খালি করার সময়সীমা বাড়ানোর আবেদন জানাচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিভাস দে বলেন, 30 নভেম্বরের মধ্যে খালি করার প্রশ্ন ওঠে না। ব্যবসায়ীরা আবেদন করেছে যাতে সময়সীমা বাড়ানো হয়। সারা বছর কম দামে আলু বিক্রি করেছিল, ক্ষতি হয়। তেল থেকে সবজি সবই আকাশ ছোঁয়া। রাজ্য সরকারের নির্দেশিকা কার্যকর হলে আলুর দাম নাগালের আসবে, আশায় মধ্যবিত্ত। পরের খবরে চোখ রাখব গুরুত্বপূর্ণ খবর। পুরভোটে বুথ পিছু 1,200 ভোটার। কড়া কোভিড বিধি মেনেই হবে ভোটগ্রহণ, এমনটাই জানালো নির্বাচন কমিশন। বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। পুরভোটে দমামা বেজে গিয়েছে আগেই। আগামী ডিসেম্বরেই হবে কলকাতা ও হাওড়া পুর নিগমের ভোট গ্রহণ। শনিবার রাজ্য প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা। আসন্ন পুর নির্বাচন ও করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। এরই মধ্যে রাজ্য নির্বাচনে জারি করা বিজ্ঞপ্তিতে দেখা গেল করোনা আবহে অনুষ্ঠিত ভোটের নিয়ম কারণ। ওই বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের মতোই পুরভোট করানো হবে। একটি বুথে 1,200-এর বেশি ভোটার রাখা হবে না, করোনাকালে দূরত্ববিধি মানতে এই ব্যবস্থা। এছাড়া ওই বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, নিজেদের ওয়ার্ডে যাতে ভোট দিতে পারেন ভোটাররা তার ব্যবস্থা করা হবে। যদি একান্তই কোনো ওয়ার্ডে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা না যায়, তবে বিকল্প কেন্দ্রটি খুব বেশি দূরে রাখা হবে না। পাশাপাশি প্রতিটি বুথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড বিধি মেনে প্রত্যেকটি বুথ স্যানিটাইজেশন করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। অপরদিকে ভোটার লিস্ট নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী 17 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, ওই তালিকা অনুযায়ী ভোট হবে। তবে এও বলা হয়েছে, পুরভোটে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে পর্যন্ত বিশেষ অনুমোদনের ভিত্তিতে ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়া যাবে।